আসসালামু আলাইকুম নমস্কার সবাই কেমন আছেন সকলে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ পোলাও এটি খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটি রেসিপি এখানে আমি প্রথমে কড়াইতে সরিষার তেল নিলাম তিন থেকে চার চা চামচের মতো গোটা জিরা এক চামচ দিলাম দুটি বড় পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম হালকা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি সব যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব এবার আমি ফুলকপি গাজর পেঁয়াজ কলি বিনস আর বিট সব সরু সরু করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি এটির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে আঁচ আস্তে করে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে সবজিগুলো প্রায় হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে আঁচ বন্ধ করে রেখে দেব অন্যদিকে আমি আগে থেকে জল লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি দু কাপ বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এটির মধ্যে লবঙ্গ এলাচ বড় এলাচ দারুচিনি গোলমরিচ সব দিয়ে দিলাম ভালো করে ফুটি উঠেছে চাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি অন্যদিকে যে সবজিটা বানিয়ে রেখেছিলাম সেটিতে আমি এক চামচ মতো ঘি দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেছে জল ঝরানো ভাত দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি এটির মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম এক চামচের মতো আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি রেসিপি একদম রেডি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন অনেক টেস্টি একটি রেসিপি অবশ্যই তৈরি করবেন ধন্যবাদ